আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেবলস সংবাদ বাঙালির গৌরব গৌরবদীপ্ত স্বাধীনতা ও জাতীয় দিবস আজ করোনা পরিস্থিতিতে ভিন্ন প্রেক্ষাপটে পালন দেশে আরো পাঁচজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত মোট আক্রান্ত চুয়াল্লিশ সরকার ঘরে থাকার পরামর্শ দিলেও অনেকেই তা মানছেন না স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে দশ দিনের ছুটি কাটাতে গ্রামে ছুটছে মানুষ মহাসড়কে তীব্র যানজট আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের স্বাধীনতার ঊনপঞ্চাশতম বার্ষিকী পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই নানা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে শুরু করে বাঙালিরা সেই পটভূমিতে বা রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধিকার চেতনার উন্মেষ ঘটে পূর্ব বাংলায় ধাপে ধাপে তা স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় যার ফল আসে উনিশশো একাত্তরে স্বাধীনতার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছে দেশের জন্য আত্মদানকারী সেই বীর সন্তানদের একেবারেই ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঊনপঞ্চাশতম বার্ষিকী বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতে এবার স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন হয়নি হয়নি কোনো জনসমাবেশ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানি দিয়েছেন আরও জানাচ্ছেন নিয়াজ জামান সাজীব চারপাশে নীরবতা নীরবেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হচ্ছে বুকের ভেতরের ভালোবাসা শ্রদ্ধার অর্ঘ হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ফুলে ফুলে ভরে দিতে পারেনি বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় এবার স্বাধীনতা দিবস এমন নিঃশব্দ নেই কোনো রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা করোনা ভাইরাসের কারণে লোক সমাগম এড়াতে এবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বন্ধ রাখা হয়েছে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি জনসমাগম হয় এমন ধরনের সব অনুষ্ঠানের আয়োজন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে উঠছে জাতীয় পতাকা সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতেই এসব কর্মসূচি বাতিল করা হয়েছে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দেয়নি কোনো কর্মসূচি আজ সরকারি ছুটি উনিশশো একাত্তর সালে কাঁধে কাঁধ মিলে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ এই যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা আমরা সকলে প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাল্লাহ স্বাধিকার স্বাধীনতা সংগ্রামের সামগ্রিক পরিকল্পনা ও প্রস্তুতি পরিচালিত হয়েছে এই ঐতিহাসিক বাড়িটিতে উনিশশো সালে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন মুক্তিকামী জনতা মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করে ঘরে ফেরে মুক্তিযোদ্ধারা নেয়াজ যেমন সজীব এটির বাংলা পাকিস্তানি শোষণ আর বৈষম্যের কারণেই বাংলার মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা বাড়ে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর আহ্বান রিরষ্ট্র বাঙালিকে তাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস যোগায় বিশ্লেষকরা বলছেন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থাকলে স্বাধীনতার এত বছরে দেশ আরও এগিয়ে যেত মাহবুব কবির চপলের রিপোর্ট ধর্মের ভিত্তিতে উনিশশো সালে সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান নামের দুটি দেশ কিন্তু পূর্ব পাকিস্তান তথা বাংলাকে দেশের অংশ নয় উপনিবেশ করতে চেয়েছিল পশ্চিম পাকিস্তান সামাজিক অর্থনৈতিক সব ক্ষেত্রে বাংলাকে শোষণ করতে থাকে পাকিস্তানিরা অবশ্য বঙ্গবন্ধু তখনই উপলব্ধি করেছিলেন এ অবস্থা বেশি দিন চলতে পারে না পাকিস্তানি বেঙ্গল বাংলার মানুষও দিনে দিনে বুঝতে পারেন পাকিস্তানের বৈষম্যের বিষয়টি উনিশশো সালে নিরীহ বাঙালি আন্দোলন শুরু করে উনিশশো একাত্তর সালের সাত মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে দিক নির্দেশনা পায় দেশের মানুষ বিষয়টি বুঝতে পেরে বাঙালিকে নেতৃত্ব শূন্য করতে পঁচিশ মার্চ নারকীয় হত্যাকাণ্ডের রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাক বাহিনী তার আগেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন বিশ্লেষকরা বলছেন বাঙালির মধ্যে মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল 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 স্বাধীনতার ডাকে তা জোরালো হয় আগে জাতীয়তাবাদও আরও বঙ্গবন্ধুর কৃতিত্ব হচ্ছে সেই জাতীয়তাবাদকে রাষ্ট্রীয় সত্তা নির্মাণের জন্য ব্যবহার করা আমরা যারা যুদ্ধ করছি বলতে পারেন যে লাঠি নিয়ে একটা শিক্ষিত হ্যাঁ ট্রেনিং প্রাপ্ত একদম তখনকার সময় অত্যাধুনিক অস্ত্রের মুখে দাঁড়ায় আমরা গোসল যুদ্ধ করছি উনিশশো একাত্তরেও পাকিস্তানি জেনারেলরা ভেবে নিয়েছিল যে অন্তত পঁচিশ তিরিশ লাখ হত্যা করলে এই সাত কোটির মধ্যে তেমন কিছু ক্ষতি হবে না তার অন্তত পরে তিরিশ বছর আমরা করে খেতে পারবো এই একটা তারা সময়সীমা ধারণ করেছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জিতছি একমাত্র কারণ আমাদের মনোবল সেই সাথে এই সাধারণ মানুষের আমাদের প্রতি পূর্ণ সমন্তর ছিল এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিশ্ব জুড়ে আলোচিত খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যার প্রশংসা করেছেন বাংলাদেশ भी आज पाकिस्तान से आगे निकल বিশ্লেষকরা বলছেন অবস্থা এর চেয়েও ভালো হতে পারত বঙ্গবন্ধু তলাবিহীন ঝুড়ি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে এক হাজার তিনশো দিনের শতকরা সাত শতাংশ জিডিপি করেছিলেন আর এখন আট দশমিক তিন খুব বেশি আমরা আর এখন রাজনীতি আমি রাজনীতি দেখি না দেখি ক্ষমতা নীতি আমরা যে চিন্তা ভাবনা করে দেশ স্বাধীন করছি আমরা সেই ধারায় থাকতে চাই এবং অদূর ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই প্রতিষ্ঠাই হলে হলেই আমরা উন্নত দেশ বলেন আর স্বল্প উন্নত দেশ বলেন সেই শিখরে আমরা করতে পারবো মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা দেশে গত চব্বিশ ঘন্টায় আরও পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন তাদের বয়স ত্রিশ থেকে সত্তরের মধ্যে এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চুয়াল্লিশে তাদের মধ্যে এগারো জনই সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন এ পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ বলে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন রোগ নিয়ন্ত্রণ রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মির্জাদি সেব্রেনা ফ্লোরা আরও জানাচ্ছেন রাজনা দাস দেশে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হবার পর থেকেই অনেকে নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে দ্বারস্থ হচ্ছেন শুরু থেকেই শুধুমাত্র আইইডিসিআরে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা থাকলেও রোগীর সংখ্যা বাড়ায় এখন থেকে হাসপাতালগুলো নিজেরাই নমুনা সংগ্রহ করে এ পাঠাবে অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক এসব তথ্য জানান যেই পদ্ধতিতে করছি নমুনা সংগ্রহ আমি ইতিমধ্যে বলেছি যে যেই হাসপাতালগুলোতে আছে সেই হাসপাতাল থেকেই নমুনা সংগ্রহ করে আমাদের পাঠানো হবে সুতরাং আপনারা নিকটবর্তী হাসপাতালে গেলেও সেখানে যদি পরীক্ষা প্রয়োজন হয় সেখানে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা থাকবে কিন্তু সেটা এখনই হচ্ছে না আরও দু দিন সময় লাগবে বাকি বিষয় বাকিগুলো আমরা যেভাবে নমুনা সংগ্রহ করছি সেভাবেই সংগ্রহ করা হবে কিন্তু পরীক্ষাগুলো তখন ভিত্তিক হবে পরবর্তীতে যেগুলো যখন আমি এখন আমরা যেগুলো কথা বলছি যেমন চট্টগ্রামের ক্ষেত্রে চট্টগ্রাম কেন্দ্র থেকেই নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষা করা হবে এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায় হিসেবে বিভাগীয় ল্যাবরেটরি হিসেবে এই ল্যাবরেটরিতে কাজ করবে ঢাকার যে কেন্দ্রগুলো আছে সেগুলো ঢাকা থেকে আমরা যেভাবে নমুনা সংগ্রহ করছি একই পদ্ধতিতে নমুনা সংগ্রহ করেই পরীক্ষা করা হবে নতুন করে আক্রান্তদের মধ্যে একজন বিদেশ ফেরত বাকি তিনজনই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল অন্য একজনের সংক্রমণের তথ্য এখনো পাওয়া যায়নি চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি একশো জনের সর্বমোট পরীক্ষার সংখ্যা নয়শো এবং এই একশো জনের মধ্যে গত চব্বিশ ঘন্টায় আমরা আরো পাঁচ জনের মধ্যে উনিশের সংক্রমণ পেয়েছি আমাদের যারা আগের থেকেই আপনারা জানেন মানে সর্বমোট রোগীর সংখ্যা এখন চৌচল্লিশ করোনা সংক্রমণ এড়াতে যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদেরও বিদেশ ফেরতদের মতো কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন এ পরিচালক যে যারা ঢাকার বাইরে চলে গেছেন তারা যারা বিদেশ থেকে এসেছেন তাদের মতন করেই বাড়িতে থাকবেন হোম কোয়ারেন্টাইন মেনটেন করবেন বাংলা দশ দিনের ছুটি শুরুর প্রথম দিনই সম্পূর্ণ বদলে গেছে ঢাকার চিরচেনা চিত্র স্বাধীনতা দিবস হলেও এদিন রাজধানীতে হয়নি কোনো উদযাপন রাস্তায় নামেনি কোনো গণপরিবহন সড়ক মহাসড়ক ছিল শূন্য জরুরি কাজে পথে নামা সাধারণ মানুষেরা বলছেন ঘাতক করোনা মোকাবিলায় ঘরে থাকাকেই সমর্থন করছেন তারা বিস্তারিত একাত্তরে পাখানাদার বাহিনী চালানো হত্যাযুগ্যের পর ছাব্বিশে মার্চ এমন ফাঁকা হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ পুরো ঢাকার পথঘাট তবে বাঙালি জাতির জীব প্রত্যয়ে সেদিন হানাদারদের হারিয়ে দিয়ে শুরু করেছিল নতুন যাত্রা ঊনপঞ্চাশ বছর পর আবারও এক হয়েছে দেশের মানুষ ঘাতক করোনা ভাইরাস মোকাবেলাকেও বলা হচ্ছে যুদ্ধ এ যুদ্ধেও জয়ী হতে সামাজিক দূরত্ব কর্মসূচি মেনে চলছে ঢাকাবাসী স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এই মার্চে লুকে লুকান্ন থাকতো কিন্তু করোনা ভাইরাসের জন্য মানুষজন একদম ঘরমুখী এটা একটা যুদ্ধ এটা একটা স্বাধীনতা যুদ্ধের মতো আগে আমরা যুদ্ধ করছি বাইর <laughs> হয়ে এখন আমাদের যুদ্ধ করতে হবে ঘরে থেকে সরকার ঘোষিত দশ দিনের ছুটির শুরুর দিন অকারণে পথে থাকা সাধারণ মানুষকে ঘরে ফিরিয়ে দিয়েছেন সেনা সদস্যরা পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলার দু একটি রিক্সা ছাড়া নগরীর রাস্তায় এদিন নামেনি কোনো গণপরিবহন ওষুধের দোকান আর সুপার শপ ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট জরুরি কাজে পথে নামা লোকজন বললেন করোনা মোকাবেলায় সবারই উচিত হবে চলমানি কর্মসূচির প্রতি আন্তরিক থাকা ঈদের সময় এত ফাঁকা রাস্তা আমি দেখিনি এইভাবে মনে করেন দশ দিন বন্ধ দিছে কিন্তু দশ দিন পরে কি হবে স্মৃতিসোধে মানুষ যায় নাই এমন কোনো দিন হয় নাই আর আজকে ঢাকা শহর যা দেখলাম আসলে মানে এইভাবে তো দেখাচ্ছে যে আপনার মানে কোনো হরতালেও ওটাকে এভাবে হয় নাই আজকে বের হওয়া আমার অফিস ছিল এই কারণে কিন্তু এভাবে হুম করে এন্টার্ন করলে আশা করি বাংলাদেশ সে অতটা ইটালি স্পেনের মতো অবস্থা হবে না আল্লাহ জানি সবাই ভালো রাখুক সুস্থ রাখুক জানি অসুস্থটা সুস্থ হয়ে যাক সবাই নিরাপদে থাকুক চলমানু যুদ্ধে করোনা ভাইরাস নামক ঘাতককে পরাস্ত করে আগামী বছর সবাই মিলে মহান স্বাধীনতার রজত জয়ন্তী পালন করবেন এমন আশাবাদ জানালেন বাংলা করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মেনে সারাদেশে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রয়েছে বাড়ছে হোম কোয়ারেন্টিনের সংখ্যা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করছে সেনাবাহিনী চট্টগ্রাম মহানগরীর ব্যস্ত সড়কগুলোতে এখন শুনশান নিরাপত্তা বন্ধ রয়েছে দোকানপাট কোথাও কোনো জনসমাগম নেই সিটি কর্পোরেশন ও পুলিশের পক্ষ থেকে মাইকে লোকজনকে সতর্ক করা হচ্ছে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন সিভিল প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান চালাচ্ছে এদিকে করোনা শনাক্তে ঢাকার পর এবার চট্টগ্রামে কিট পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন বরিশালে গত চব্বিশ ঘন্টায় আরো একশো জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে এ বরিশাল বিভাগের ছয় জেলায় দু জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অফিস এদিকে করোনা আক্রান্ত সন্দেহে গত রাতে তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খুলনায় নতুন করে বিদেশ ফেরত একশো ছাব্বিশ জন সহ হোম কোয়ারেন্টিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছশো চুয়াত্তর জনে এছাড়া করোনা সন্দেহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে চারজন বগুড়ায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও তিনজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এ নিয়ে জেলায় মোট ছশো জন হোম কোয়ারেন্টিনে আছেন বগুড়ায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন বিভাগ প্রস্তুত রাখা হয়েছে নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় ঊনপঞ্চাশ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনের সংখ্যা 236 জন এর মধ্যে 3 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ও বাকিরা আছেন হোম কোয়ারেন্টিনে পুলিশ প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সড়কে জীবাণুনাশক স্প্রে করছে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের কর্মীরা জনসচেতনতায় মাইকিং করছে জেলা প্রশাসন পিরোজপুর জেলায় পর্যন্ত 365 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে চীনের কুঙ্গিন থেকে দেশে এসে পৌঁছেছে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট সহ অন্যান্য সামগ্রীর দ্বিতীয় চালান বিকেলে বিশেষ বিমানে এসব সামগ্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এগুলোর মধ্যে রয়েছে দশ হাজার ভাইরাস শনাক্তকরণ কিট দশ হাজার পিপিই ও এক হাজার ইনফ্রায়েড থার্মোমিটার বিমানবন্দরে ঢাকার চীনা রাষ্ট্রদূত লি জি মিং এসব সামগ্রী গ্রহণ করেন পরে তা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা দিচ্ছে চীন এর আগে প্রথম দফায় দু হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল দেশটি দশ হাজার টেস্ট কিট আমরা পেলাম এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার যেগুলো হলো কপালে ছুঁয়ে হলো তাপমাত্রা পরীক্ষা করা হয় পনেরো হাজার এন নাইনটি মাস্ক যারা হলো বিশেষ করে রোগীর খুব ক্লোজ কন্ট্যাক্টে থেকে যে সমস্ত চিকিৎসক অথবা অন্যান্য স্বাস্থ্যকর্মী নার্স তারা সেবা দিবেন তাদের কাজে লাগবে এবং দশ হাজার পিপিই আমরা হলো এইমাত্র আমার তাদের কাছে নিলাম আই এম ভেরি হ্যাপি দ্যাট চায়না ক্যান ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে ছুটির ঘোষণা দিলেও অনেকেই তা মানছেন না কারণে স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে দশ দিনের ছুটি কাটাতে গ্রামে ছুটছে হাজারো মানুষ এ কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত পনেরো কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয় দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা করোনা আতঙ্কের কথা চিন্তা না করেই ট্রাক ও পিক আপ ভ্যানে গাদাগাদি করে জীবনের শঙ্কা ও ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে এদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাট থেকে নলকা পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন ফার্মেসি ও সংশ্লিষ্ট দোকানে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সহ সব ধরনের ওষুধ সরবরাহ পর্যাপ্ত রয়েছে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে বাড়তি ওষুধ না কেনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা ক্রেতারাও বলছেন সাধারণ ছুটির মধ্যেই নিকটস্থ ফার্মেসি থেকে তারা নির্ধারিত দামে ওষুধ পাচ্ছেন বিস্তারিত শফিকুল ইসলাম দেশে করোনা রোগী শনাক্তের পর রাজধানী জুড়ে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ডওয়াশসহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দেয় প্রয়োজনের চেয়ে বেশি কেনার কারণেই বাজারে সার্জিক্যাল মাস্ক সহ অনেক কিছুর কৃত্রিম সংকট তৈরি হয় সরকারি পদক্ষেপ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন পরিস্থিতি ভিন্ন দেশের নাম করা ফার্মেসি এবং সংশ্লিষ্ট দোকানে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে প্রতিদিন সতেরো ঘন্টা করে খোলা রাখা হচ্ছে আমরা কাস্টমারদের চাহিদা মোতাবেক পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আমরা আল্লাহর রহমতে সবার চাহিদা ফুলফিল করতে পারছি সরকার যে ব্যবস্থাপনা করছে সেই ব্যবস্থাপনায় আমরা যারা খুচরো ওষুধ বিক্রেতা রয়েছি আমাদের কাছে সব পরিমাণের ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজারের সব বিভিন্ন বিষয় আমরা সাপ্লাই দেওয়ার জন্য যথেষ্টভাবে আমরা প্রস্তুত রয়েছি আমাদের যারা গ্রাহকরা রয়েছেন সম্মানিত গ্রাহকরা যাতে কোনো কারণে তারা তাদের স্টোর করবার জন্য অপ্রয়োজনীয় ওষুধ না কিনে আপনারা জানেন যে ওষুধ যদি নির্দিষ্ট টেম্পারেচারে না থাকে তাহলে সেই ওষুধ সে কিনে বাসায় স্টোর করলেও কিন্তু সেই ওষুধ পরবর্তী তার গুণগত মান হারাবে সে কারণে তার যতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই ওষুধ খরিদ করবেন সরবরাহ ঠিক থাকায় ক্রেতারাও এখন নির্ধারিত দামে ফার্মেসি থেকে খুব সহজে হ্যান্ড স্যানিটাইজার সহ প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন হ্যান্ড স্যানিটাইজার বা হেলথ হাইজেনিক যে ইকুইপমেন্টগুলো সেগুলোর মধ্যে কোনো ঘাটতি আমি দেখিনি অ্যাক্সেসাল আর স্যানিটাইজার আর হচ্ছে হ্যান্ডগ্রাফস দাম বেশি না হ্যাঁ এবং এরা যথাসাধ্য সার্ভিস দেওয়ার চেষ্টা করে সাধারণ মানুষ অতিরিক্ত কেনার অভ্যাস বর্জন করলে কোনো কিছুরই সংকট হবে না বলছেন সংশ্লিষ্টরা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজধানীর মিরপুর স্টেডিয়াম গেটের সামনে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিদর্শনে এসে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এসব কথা বলেন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্থানীয় পর্যায়ে বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান মন্ত্রী রিপোর্ট করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন করোনা সংক্রমণ ঠেকাতে শুধুমাত্র সড়কে জীবাণুনাশক ছিটানো কতটা কার্যকর তার সঠিক জবাব দিতে না পারলেও স্থানীয় সরকার মন্ত্রী জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় পর্যায়ে গঠিত কমিটিগুলো এতদিন তেমনভাবে কার্যকর ছিল না বলেও স্বীকার করেন তিনি কমিটিগুলো ফর্ম করার সাথে সাথে তারা হয়তোবা ওই মাত্রায় কাজ করতে পারে নাই তবে এখন প্রশাসন এবং জনপ্রতিনিধিরা যৌথভাবে কাজ করার পরিপ্রেক্ষিতে অবস্থার উন্নতি হয়েছে এবং একজাক্টলি পরিসংখ্যান না দিলেও আপনারা আমরা নিজেই টেলিভিশনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত জানছি এবং দেখছি যে অবস্থা এরকম উন্নতি হয়েছে করোনার পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানালেন ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ওষুধ আনার পাশাপাশি স্প্রে কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি আমাদের মশা বেড়ে গিয়েছে এটি বাস্তব সত্যি কথা আমরাও চেষ্টা করছি সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে হচ্ছে মনিটরিং আমাদের ওষুধের সমস্যা নেই এবং যেই ওষুধ আমরা চেঞ্জ আমরা আমরা পরিবর্তন করেছি সেই ওষুধও আমাদের কাছে আছে আমাদের কাছে মেশিনও আছে আমাদের কাছে স্প্রে ম্যানও আছে এই মুহূর্তে আমি জনগণকে বলবো আমাদের যেখানে ওষুধ ছিটানো হচ্ছে সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন আমাদের মনিটরিংটা করার জন্য করোনা ভাইরাস মোকাবেলায় জনপ্রতিনিধিরা প্রকাশ্যে না আসলেও মোবাইল ফোনের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা বাঙালি জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রী তার ভাষণে পূর্ব ও বর্তমান ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী রাজধানীর ধানমন্ডির দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন করোনার সংকট মোকাবেলায় বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং থেকে শুরু করে হাসপাতালের প্রস্তুতি ও চিকিৎসা সামগ্রী সরবরাহে বর্তমান সরকারের সার্বিক পদক্ষেপের কথা প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তার ভাষণে মিথ্যার ফানুষ উড়াননি তিনি অবাস্তব কল্পনা প্রসূত প্রতিশ্রুতিও দেননি তিনি বাস্তবতা নিরিখে স্বাভাবিক জীবনে দরজায় কড়া নাড়া অনাকাঙ্ক্ষিত করোনা ভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলার রূপরেখা কর্মপরিকল্পনা তুলে ধরেছে করোনা ভাইরাস আমাদের অভিন্ন শত্রু এই শত্রুর মোকাবিলা করাও একটা যুদ্ধ ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব ঘরে বসেই প্রাণঘাতী করোনাকে আমরা মোকাবিলা করব আমাদের সকলের প্রচেষ্টা ইনশাল্লাহ এই যুদ্ধ আমরা জয়ী হব করোনা পরিস্থিতিতে চার এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ এবং বিটিএমএ রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই আহ্বান জানায় বিজিএমই এর সভাপতি রুবানা হক ফোন বার্তায় জানান দেশের দুর্যোগ মুহূর্তে সবার সুরক্ষা ও সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে শ্রমিকদের স্বার্থে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন সবার সুরক্ষার এবং সুস্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত অবস্থায় কারখানা বন্ধ দেওয়া বিবেচনা করবেন বলে আমরা আশা করি ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী চোদ্দ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানান দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দুপুরে গুলশানের বাসভবন ফিরোজায় বেগম জিয়ার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান তিনি আরও জানান ব্যক্তিগত চিকিৎসক ছাড়া বেগম সঙ্গে এ অন্য কেউ দেখা করতে পারবেন না অন্যান্য রোগের নিয়মিত চলবে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে দীর্ঘ পঁচিশ মাস কারা ভোগের পর গতকাল ছয় মাসের জন্য মুক্তি পান বেগম খালেদা জিয়া ব্যবস্থা হোম উনি নিজে আছেন এবং ওনাকে সেভাবে থাকার জন্য ওনাকে পরামর্শ দেওয়া হয়েছে এবং উনি সেটা মেনটেন করতেছে এবং ওনার চিকিৎসা যেটা গতকালকে চিকিৎসকরা যেটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাচ্ছিল সেই চিকিৎসার সাথে পর্যালোচনা করে চিকিৎসা ব্যবস্থা যেটা ওনারা পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী উনি চিকিৎসা নিচ্ছেন করোনা পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে দেশে চিকিৎসা জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এক ভিডিও বার্তায় এ দাবি জানান তিনি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি ভিত্তিতে পর্যাপ্ত চিকিৎসা ও পরীক্ষা ব্যবস্থার পাশাপাশি লকডাউন কোয়ারেন্টিন ও সেলফ আইসোলেশন প্রক্রিয়া সফল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে আতঙ্কে নেই আগের মতো চেনা ভিড় যারা বাধ্য হয়ে বাজারে এসেছেন তারাও আছেন ভয়ে অনেকের দাবি বাজারগুলো খোলা না রেখে প্রবেশ এবং বের হওয়ার জন্য দুটো পথ করে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে দাম বেশি নেওয়ার অভিযোগও রয়েছে অনেকের তবে ব্যবসায়ীদের অজুহাত ভাইরাসের জন্য সরবরাহ কমের কারণে দাম কিছুটা চড়া আরও জানাচ্ছেন শারমিন রিহা বাজারে ক্রেতার তুলনায় সবজির প্রচুর সরবরাহ পেঁয়াজ মাছ মাংস চালের বাজারেও একই চিত্র ক্রেতাদের অভিযোগ তবুও দাম ঊর্ধ্বমুখী তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে কারণ মিনিগেট এর আগে আমি পঞ্চাশ টাকা কেজি কিনেছি এখন দেখতেছি ষাট টাকা কেজি দাম বেশি কোনো অদৃশ্য নিয়ন্ত্রণ আছে হয়তো তবে বেশি দামে পণ্য কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান বিক্রেতারা যারা মালটা তৈরি করে তাকে রেট বেশি মানে আমরা ওই দেবে ওইভাবে কিনে আনি ওই কিনে আনিয়াতে এখানে এই প্রভাবটা পড়ে গাড়িগুলো বন্ধ তার জন্য একটু দামটা বেশি অন্যদিকে করোনা ভাইরাসের হাত থেকে বাজারগুলোর প্রবেশপথ সীমিত করারও দাবি ক্রেতাদের অনেকেই বলছেন নিত্যপণ্যের বাজার যেহেতু খোলা রাখতেই হবে এবং পণ্য কিনতে হবে তাই বাজার থেকে যেন ভাইরাস না ছড়ায় এজন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন আসলে বাধ্য হয়ে আসা এই যে ভাইরাসটা চলতেছে এই ভাইরাসের আতঙ্কে বাসা থেকেই বেরোতাম না দিদি রাস্তা গেলে ভালো একদিক ঢুকবে একদিক দিয়ে চলে যাবে ভাইরাস নিয়ে চারদিকে যখন ভয় আর আতঙ্কে আছেন সবাই তখনই পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়েই অনেকে এসেছেন বাজারে তবে বাজারের সঙ্গে সঙ্গে ঘরে যেন করোনাভাইরাস প্রবেশ না করে এজন্য বাজারের বিষয়ে উদাসীন না হয়ে প্রবেশপথ সীমিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি এসব সাধারণ মানুষের শারমিন রিহা এটিএন বাংলা ঢাকা ঝালকাঠিতে করোনা প্রতিরোধের দোকানের সামনে নির্দিষ্ট তিন ফুট দূরত্ব বজায় রেখে দাগ কেটে মালামাল বিক্রি করছেন দোকানিরা ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকানগুলোর সামনে সদর উপজেলা পরিষদের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা ব্যক্তিরা গোল বৃত্তাকার দাগের মধ্যে দাঁড়িয়ে পণ্য কিনছেন নির্দিষ্ট দূরত্ব বজায় থাকায় সুরক্ষা পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা এছাড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলোতে সড়ক লিখনের মাধ্যমে করোনা সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে পাটিক্স খেলার খবর করোনা ভাইরাসের কারণে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্ব স্থগিত করেছে আইসিসি এবছর আগে মূল পর্বে জায়গা করে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাইশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও এর ফলে কোয়ালিফাই রাউন্ড আয়োজনের কথা ভাবা যাচ্ছে না আইসিসি হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন আপাতত জুনের শেষ পর্যন্ত এই বাছাই পর্ব স্থগিত করা হয়েছে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি কোষাগারে পাঁচ মিলিয়ন পাকিস্তানি রুপি দান করার ঘোষণা দিয়েছেন পিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা এছাড়া বোর্ডে চাকুরিরত সিনিয়র ম্যানেজাররা একদিন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দুদিনের দিনের বেতনের সম পরিমাণ অর্থ ওই কোষাগারে জমা করছেন বোর্ডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এ পিসিবি চেয়ারম্যান হেসান মানিক বলেন ক্রিকেট বোর্ড সবসময়ই এমন সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায় তারই ধারাবাহিকতায় কোভিড নাইন্টিন মোকাবেলায় এভাবে দেশের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা আগে একবার বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতা ও জাতীয় দিবস আজ করোনা পরিস্থিতিতে ভিন্ন প্রেক্ষাপটে পালন দেশে আরো পাঁচজন করোনাভাইরাসের রোগী শনাক্ত আক্রান্ত মোট সরকার ঘরে থাকার পরামর্শ দিলেও অনেকেই তা মানছেন না স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে দশ দিনের ছুটি কাটাতে গ্রামে ছুটছে হাজারো মানুষ মহাসড়কে তীব্র যানজট পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি দর্শক এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ আল্লাহ ভয়ানক কাকার নিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য স্পেন ইটালি ও ইরানের করোনা ভাইরাস পরিস্থিতি এসব দেশে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা একদিনে স্পেনে ছশো জন ইরানে একশো জন মারা গেছে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে এক এবং যুক্তরাজ্যে চারশো পঁয়ষট্টি ছাড়িয়ে গেছে পরিস্থিতি মোকাবেলায় মরিয়া এসব দেশ সহ সারা বিশ্ব বরকতুল্লা সুজন জানাচ্ছেন বিস্তারিত করোনাভাইরাসের দানবীয় আগ্রাসনে যেন মরক লেগেছে মানব বিশ্বে মৃত্যুর পাশাপাশি সময়ের সাথে সাথে দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণের সংখ্যা এরই মধ্যে মৃতের সংখ্যা চীনকেও অতিক্রম করেছে ইতালি ও স্পেন যুক্তরাষ্ট্রে ভাইরাসে সংক্রমিত হয়েছে প্রায় সত্তর হাজার মানুষ সবচেয়ে নাজুক পরিস্থিতি নিউ ইয়র্কে রীতিমতো যেন যুদ্ধে নেমেছে এই মহানগরীর হাসপাতালগুলো পরিস্থিতি সামাল দিতে সাড়ে সাত লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করেছে ব্রিটেন সংক্রমণ বাড়ছে রাশিয়া ও জাপানেও লকডাউনের মতো শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে এই দুই দেশ করোনাভাইরাসে গোটা ইউরোপে মারা গেছে প্রায় বারো হাজার মানুষ আক্রান্ত হয়েছে দুই লাখ বিশ হাজারেরও বেশি সংক্রমিত প্রতি জনের একজন স্বাস্থ্যকর্মী এর ফলে নেতিবাচক প্রভাব পড়ছে পরিস্থিতি মোকাবেলায় দেশগুলোর সক্ষমতায় এই বিষয়টিকেই উদ্বেগের বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচও কোপেনহেগেনে এক ব্রিফিংয়ে সংস্থাটির ইউরোপ অঞ্চলের প্রধান কর্মকর্তা জানান বীরত্বপূর্ণ ও সাহসী কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের রক্ষায় এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন one out of 10 infections are in healthcare workers and many more are in quarantine itself affecting the ability of our health services to respond this is particularly concerning to all of us ভারত পাকিস্তান থাইল্যান্ড সহ এশিয়ার প্রায় সব দেশই চলে গেছে লকডাউনে এতে সবচেয়ে বিপক্ষে পড়েছে দিন আনা দিন সরকারিভাবে কোথাও কোথাও এসব মানুষকে দেয়া হচ্ছে সহায়তা এদিকে বৃহস্পতিবার সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াই বাইশ হাজার সব মিলিয়ে আক্রান্ত চার লাখ নব্বই হাজার মানুষ বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা